الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ও আ লা আ লিখা ওয়া অ বিকেয়া নুর আল্লাহ পি ভাইরা ভাই রা মাদরেজাইলে দর্শকবৃন্দ আমাদের গন্তব্য কোথায় অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসুন অনুষ্ঠানের শুরুতে ফতিবারে নিয়ে আয়াস কো হায়াত নবিসাল্লাল্লাহ তা আলহ আল ইউসাল্লামের উপর দরুসই পাঠ করার কি ফাজিলাত বারাকাত রয়েছে সেই সম্পর্কিত একটা হাদিসে মুবারকা শ্রবণ করি হাদিস শরীফের মধ্যে আছে যার সহজ অনুবাদ এইভাবে যে ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের উপর জুমার দিন দুরু পাঠ করবে কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি এই দরুদ পাতকারীর সুপারিশ করবে আসুন আমরা মহব্বতে একবার দরুদ শরীফ পাঠ করি সাল্লালু আলা আল হাবীব সাল্লাল্লাহু তাআলা আমাদের গন্তব্য কোতায় আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি আমাদের চাই যাকী আমরা কি চাই আজকে আমরা কোথায় আছি কেমন আসি কিভাবে থাকতে চাই নিজেকে একটু পর্যালোচনা করা দরকার যেমন কিতাবের মধ্যে আছে হজরত আবুল হাসান মুহাম্মদ বিন আসলাম তুসি রহমতুল্লাহ আলাই একজন আল্লাহর ওয়ালি ছিলেন আল্লাহ ওয়ালা ছিলেন নেককার ছিলেন ওনার জীবনের উনি যা ন্যাক আমল করতেন এই সব ন্যাক আমলগুলিকে গুফন করে রাখা লুকিয়ে রাখা কে বেশি পছন্দ করতেন যেমন ওনার সম্বন্ধে আছে উনি বলেন যদি আল্লাহ পাক আমাকে ক্ষমতা দিত যদি এমন শক্তি দিত তাহলে আমার দুই কাঁধে যে দুই ফেরাস্তা আছে আমার লেখক আমি আমার তাদের থেকেও গোপন করে রাখতাম দেখেন প্রিয় ইসলাম ভাইরা আমাদের দর্শক বৃন্দ আল্লাহওয়ালাদের চিন্তা ভাবনা কেমন হয় আমি যা বন্দাগি করি যেঠাই করি মৌলা তোমার জন্য করব দুই কাদের ফেরাস্তা কেন জানবে তাদের চিন্তা যেমন হজাত আবুল হাসান মোহাম্মদ বিন আসলাম তুসি রহমাতুল্লাহ জিন্দগি সম্পর্কে আছে এমনও যেমন উনার সম্পর্কে একজন বলেন হজর আবু আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই উনি বলেন আমি আবুল হাসান মোহাম্মদ বিন আসলাম তৌসির রহমতুল্লাহ তা আলাহ সাথে লাগাতার বিশ বছর উনার সাথে থাকার আমার সৌভাগ্য হয়েছে এই বিশ বছরে আমি ওনাকে জুমার নামাজ পড়তে দেখতাম ফাঁসক্ত নামাজ ওয়াজিব যেগুলা প্রকাশ্য দেখা যায় এগুলা দেখতাম এগুলা সারা আমি আমার বিশ বছরের মধ্যে এই আবুল হাসান মোহাম্মদ বিন আসলাম তুসি রহমতুল্লাহ তাহাইকে কোনো দিন দুই ডাকা নফল নামাজ পড়তে দেখি নাই ওনারওbatch ছিল ফানির ছাত্র নিয়ে তার একটা ইবাদতের একটা স্পেশাল বিশেষ একটা ঘর ছিল ওখানে প্রবেশ করে নিতেন দরজা বন্ধ করে দিতেন ওই ঘরের ভিতরে উনি কি করতেন বললো আমি 20 বছর আমি একবারও দেখি নাই ওনার সময় কিভাবে অতিবাহিত হয়েছে একবার ওনার ঘরের সন্তান কান্না করতেছে আমি ওনার স্ত্রীকে বললাম আপনার সন্তান কেন কাঁদতেছে বললে তার আব্বার কান্না দেখে তার আব্বা আল্লাহ পাকের বইয়ে যে কান্না করেছে সেই কান্না দেখে বাচ্চাও কান্না করতেছে আর উনি এমন ছিল যখন আল্লাহ পাকের পাক কালাম পাঠ করত তখন কান্নায় ভেঙ্গে পড়তো এখন আমি আপনি কোথায় আল্লাহর বইয়ে বাপ কান্না করে বাপকে দেখে সন্তানও কান্না করে কিন্তু বিশ বছর যিনি থাকে সাথে সে বল আমি ওনাকে নফল ইবাদত বন্দি করতে জনসম্মুখে লুকের সামনে দেখি নাই আবুল হাসান মোহাম্মদ বিন আসলাম তোসি রহমতুল্লাহ তাহাই কান্না করতে করতে ওনার চোখ ফুলে যেত উনি যখন ঘর থেকে বের হতেন তখন চেহারাকে ভালো করে ধুয়ে নিতেন চোখের মধ্যে সুরমা লাগিয়ে নিতেন কেউ যেন বুঝতে না পারে উনি আল্লাহর বয়ে মাওলার বয়ে কোরআন পাঠ করার সময় কান্না করেছে নর্মেল আমরা কোথায় আমরা যদি এক রাত না ঘুমাই চোখ ফুলে যায় চেহারা অন্য ধরনের হয়ে যায় কেউ জিজ্ঞাসা করলে কি কেন তোমার এমন রাত নামাজ পড়ছি তো ঘুমাইতে পারি নাই এই জন্য এমন রাতে গুম যায় নাই রাত জিকির করেছি এই জন্য ফুলে গেছে কিন্তু হজা আবুল হাসান মোহাম্মদ বিন আসলাম তুসি রহমতুল্লাহ জিন্দেগি দেখে ইবাদত করেছে কিন্তু লুকিয়ে রেখেছে লুককে জানতে দেয় নাই কাউকে বুঝতে দেয় নাই আল্লাহ আমাদেরকে তেমন হওয়ার তৌফিক দান করুন কারণ যেটাই করি মাওলার জন্য করি মাওলার সন্তুষ্টির জন্য করি এটাই হোক আমাদের গন্তব্য হদসিদিনা সালেহ মুরি রহমতুল্লাহ তালা আলাই উনি বলেন আমি একবার স্বপ্নের মধ্যে দিদারে রসুল্লাহ সাক্ষাৎ সৌভাগ্য হাসিল করলাম নবীর জিয়ারত গেল আমার এই সৌভাগ্য হল আমি হায়াত নবী সাল্লাহাল আলী ওসাল্লামের সামনে পবিত্র পাক কালাম তিলাওয়াত করে যাচ্ছিলাম তখন হাবিব নবী সমস্ত নবীদের নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়া বললো হে সালে মরি এটা তো কোরআন তেলাওয়াত এই কোরআন তেলাওয়াতের মধ্যে তোমার কান্না কোথায় আজকে আমরা কোরআন পড়ি কিন্তু কোনো ফিলিংস অনুভূতি হয়তো তেমন হয় না কিন্তু আল্লাহওয়ালাগন যখন কোরআন পড়তো তখন আল্লাহর বইয়ে কান্নাই ভেঙ্গে পড়তো আল্লাহ আমাদেরকে কোরআনের মোহাব্বত রোহানিয়ত পক্ষে যেভাবে আল্লাহ এবং তার ওসুল ছাই সেভাবে করা তৌফিক দান করা আল্লাহ পাক ঐসব বন্দাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর বয়ে কান্না করে ইবাদত করে ইবাদতের উপর বর্ষা করে না আল্লাহর দয়ার উপর বর্ষা করে ইবাদত করে এটাকে রুকিয়ে রাখে যেমন আল্লাহ পাক সুরা ফুরকানের আয়াতে ঈর্ষাদ করেন এভাবে তরজমা কানজুলিমা আর ওইসব লোক যারা রাত অতিবাহিত করে আপন প্রতিপালকের জন্য সিজদা ও কিয়ামের মধ্যে এবং ওইসব লোক যারা আরজ করে হে আমাদের প্রতিপালক আমাদের দিক থেকে ফিরিয়ে দাও জাহান্নামের শাস্তিকে নিশ্চয় সেটার শাস্তি হচ্ছে গলার শৃঙ্খল নিশ্চয় তা অতি নিকৃষ্ট আবাস স্থল এই আয়াতে মুবারকার তফসির সিরাতুল জিনানের মধ্যে এমন রয়েছে কামিল ইমানদার নির্জনতা একাকিত্বের অবস্থা এমন যে তাদের রাত আল্লাহ পাকের জন্য নিজের চেহারা অবনত অবস্থায় সিজদা করে এবং নিজের নিজেদের পায়ের উপর কিয়াম করে অতিবাহিত করে আল্লাহ আমাদেরকে আমাদের পূর্ববর্তী বুজুর্গদের কর তলিকার উপর চলা তৌফিক দান করো আল্লাহ তুমি যেরকম পাকালামের মধ্যে ঘোষণা দিয়েছ সিসদায় কি আমে অতিবাহিত করা বন্দা যেই ধরনের কোয়ালিটি তুমি বয়ান করেছ আল্লাহ আমাদেরকে সেরকম হওয়া তৌফিক দান করো নেককার বন্দা এমন শরীয়তের প্রয়োজন সারা নিজের নফল ইবাদত মানুষের কাছে প্রসার করে না কি সে যে রাতভর কোরআন তেল করে এটাও বলে না সৎকা হায়রাত করলে এটাও বলে না তসবিতে আলী হজিফা পড়ে এটাও বলে না এমন কি নিজে যদি হাফিজ হয় আলিম হয় জাদা হয় এগুলো প্রকাশ করে না আল্লাহ নিদর্শন সাদা সিধা থাকে আল্লাহ আমাদের সবাইকে সাদা সিদা জিন্দি করে আমলে জিন্দগির মধ্যে নিজের জীবনকে অতিবাহিত দান হায়াত নবী আবী সাল্লাহ আলী ও সাল্লাম এর ফরমান খুব সুন্দর যারা নিজের নেক আমলগুলিকে লুকিয়ে রাখে কুপন করে তাদের জন্য খুব বড় সুসম্বাদ কি যেমন জামেদ সাগের কিতাবের মধ্যে রয়েছে হায়াত আন সাল্লাল্লাহু আল আলি উসাল্লাহ মিশাদ করেন এইভাবে তোমাদের মধ্যে যেই ব্যক্তি নেক আমল গোপন করার ক্ষমতা রাখে তার উচিত সেই জন্য গোপন করে রাখে কত ফজিলাতওয়াল অফরে এক মধ্যে আছে এই হাদিস শরীফ কাঞ্জুল উম্মাল কিতাবের মধ্যে আছে হায়াত নবী সাল্লাহ তাল আলী ওসাল্লাম বলেন এভাবে ওই জিকির যা পাহার আদার ফেরাস তারাও শুনতে পায় না কেমন জিকির ওই জিকিরের উপর যা শুনতে পায় তার চাইতে সত্তর গুণ বেশি মর্যাদাওয়ালা যে জিকির ফাহারত ফেরও শুনতে পায় না কেমন ইবাদত বন্দেগিকে গুফন করি রুকিয়ে রাখি দেখেন কারো কাছে যদি দৌলত থাকে ডায়মন্ড থাকে মনি মুক্তা থাকে দামি সম্পদ থাকে এটা কি জাহির করে না লুকিয়ে রাখে ঠিক তেমনি ইবাদত বন্দি এগুলো চাইতো বড় দামি এগুলাকে গুফন করি লুকিয়ে রাখি কিন্তু আফসোস আমাদের মধ্যে আমরা আজকে যদি কেউ কোনো কারণে নফল রোজা রাখি নফল নামাজ পড়ি নফল হস করি উমরা করি বা দান সৎকা করি বা দিনের কোনো সহযোগিতার করার সুযোগ পেয়ে যায় তাহলে বিনা দলিলে বিনা কারণে আমার মানুষকে বলে বেড়ানো বেশি পছন্দ করি কেউ তাহাজ পড়লেও বলে বেড়ায় কেউ ঈশ্বাস চাষ পড়ে এটাও বলে বেড়ায় কেউ বলে আমি আবাবিন পড়তেছিলাম তো জন্য একটু লেটে গেছে কি দরকার আবাবিন পড়তেছিলাম একটু লেট হয়ে গেছে হ্যাঁ আমার সামান্য একটু লেট হয়ে গেছে আই এম সরি এখন নামাজের বাহানা দিয়ে তার দিল থেকে সিম্পীতি পাওয়ার হয়তো কোনো একটা শয়তান চাই আমরা মানুষকে আমাদের আমল বলে বেড়ায় যেন ইবাদত রোহানিয়ত নেহরুম হয়ে যায় আল্লাহ আমাদের গন্তব্য তোমার সন্তুষ্টির মধ্যে রাখো হায়াতন নবী আখরি নবী নৌরানি নবী সাল্লু তালসাল্লামের একটা হাদিসে মুবারকা কানজুল উম্মাল কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে এভাবে যেমন আমার নই বলে যে ব্যক্তি একাকিত্বে নামাজ এমন ভাবে পড়ল আল্লাহ পাক ও তার ফেরস্তা ব্যতীত কেউ দেখল না তার জন্য জাহান্নাম থেকে মুক্তি নামা লিখে দেওয়া হয় মিরাকার নামাজ কিউ দেখে নাই একাকিত্বে নীরব নির্জনে শুধু মাওলার জন্য যদি পড়া হয় তাহলে জাহান নাম থেকে নাজাদের সুসম্বাদ আছে যেমন নুরানি নবী আখরি নবী সমস্ত নবীদের নবী রহমতাল আলামিন সাল্লাহ তালী আসাল্লাম এর ফরমান এমন রয়েছে যেমন আমার নবী বলেন এভাবে কিভাবে বলেন মন দিয়ে শুনি কত মানুষের পক্ষে এমন জায়গায় নফল নামাজ পড়া যেখানে লোকজন তাকে দেখে নাই দেখে না অর্থাৎ সেই এমন জায়গায় নফল নামাজ পড়ে লুকিয়ে কেউ দেখে নাই এমন নামাজ আর মানুষের সামনে আদায় করা নামাজের চাইতে 25 গুণ বেশি মর্যাদাপূর্ণ লুকিয়ে যদি নামাজ পড়ে কেউ দেখেন আর সবার সামনে পড়লে তার চাইতে 25 গুণ বেশি মর্যাদাপurna নামাজ হচ্ছে একাকিত্বে লুকিয়ে ঘরের কোনায় ঘরের হারস কামরায় আজকে তো আমাদের ঘরে সব আছে বেড আছে ডাইনিং রুম আছে কিচেন রুম আছে টয়লেট আছে অনেকের লাইব্রেরি আছে অনেকের আড্ডা দেওয়ার রুম আছে অনেকের জিম এর রুম আছে অনেকের বাতাস বিকালের বাতাস খাওয়ার ব্যবস্থা আছে সব আছে ঘরে অনেকের অনেক কিছু আছে সুইমিং পুল আছে অনেক ধরনের সেটা আরামের জন্য সেই বানিয়ে রাখছে কিন্তু সবার ঘরে কি একটা সুন্দর এই বাদতের কি জায়গা আছে সবার ঘরে কি উজু করার জন্য আলাদা উজু খানা আছে সবার কি নীরবে ডাকার জন্য কোন একটা পাত্তনার ঘর আছে হয়তো নাই সব আছে আল্লাহ ওই ঘরকে ভালোবাসে যে ঘরে কোরআন হয় নামাজ হয় ইবাদত বন্দী হয় এইরকম ঘর তৈরি করে আলাদা করে ইবাদতের জন্য রবার আমি কেউ নাই আল্লাহ পাক আমরা যা শুনলাম এই শোনার উপর আমল করার তৌফিক দান করুন আল্লাহ পাক আমাদেরকে নেক আমলকে বেশি দেখে বেশি লুকিয়ে করা তৌফিক দান করুন হোক এটা জনসেবা দান সৎকা খায়রাত নিজের ব্যক্তিগত আমল যেটাই হোক এমন সাউন্ড ফ্রুপ বানায় কার না বাইরের কেউ না শুনে কোরআন করি যেন মানুষ না বুঝে শুরু বানাই। যেভাবে অনেকে আজকে বেডরুম বানায় সন ফ্রুপ বাইরের কোনো আওয়াজ যেন না আসে ঠিক তেমনি এমন একটা ইবাদতের ঘর বানায় সন ফ্রুক যেন ভিতরের আওয়াজ বাইরে না যায় ইবাদতের মধ্যে মশগুল থাকি আল্লাহ পাক আমল করা আমলে জিন্দেগীর মধ্যে নিজেকে রাখার তৌফিক দান করুক মাদানি চ্যানেল تھا علی الحبیب صلی اللہ تعالی محمد